ব্রেটে পর ফিরে আসলাম। মোদী সরকারের আট বছর বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় নয় বনমালীপুরের পক্ষ থেকে এবং আজকে সহসভাপতি বিজেপির রাজীব ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন। বেশ কিছু বেনিফিশিয়ারিদের হাতে এই বৃক্ষ তুলে ধরেছে। তা যেহেতু একদিকে যেরকম মোদী সরকারের আট বছর পূর্তি হয়েছে বর্ষপূর্তি, তার সেলিব্রেশন চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। তবে তার পাশাপাশি আজকে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ দিবসকে গাছের চারা বিতরণ করা হয়েছে বেনিফিশিয়ারিদের হাতে এবং এই সমস্ত গাছের চারাগুলিকে রোপণ করা হয়। তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে শুধুমাত্র গাছের চারাগুলিকে রোপণ করা আজকের দিনে দাঁড়িয়ে সেটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না, কারণ যদি না গাছের চারাগুলিকে আমরা আগামী দিনে রক্ষা করি, গাছের চারাগুলিকে যেরকমভাবে রোপণ করতে হবে তার পাশাপাশি লালন পালন করে সেগুলিকে বড় করে তোলাটাও হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ। এবং গাছ কাটাটাকে বন্ধ করতে হবে, কারণ করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে অক্সিজেন কতটা প্রয়োজন আমাদের জন্য। শুধুমাত্র মানুষ বললে ভুল হবে, সমগ্র প্রাণীর জন্য অক্সিজেন হচ্ছে একেবারে অন্যতম একটি উপাদান, আর সেই অক্সিজেনকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে আমাদেরকে। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর ওবিসি মোর্চা মণ্ডলের উদ্যোগে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 24 নম্বর ওয়ার্ড এলাকার বেনিফিশিয়ারিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হল। রাজ্য সহসভাপতি রাজীব ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুনব। গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই সমাজের সকল স্তরের মানুষের জন্য, গরিব থেকে হোক, কৃষক হোক এবং সমস্ত বর্গের মানুষের জন্য যে কাজগুলি উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকাকালীন যে কাজ করেছেন, তার জন্য আমরা আজকের এই শুভ দিনে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টির সৈনিকরা 1 জুন থেকে আগামী 14 জুন পর্যন্ত আমরা এই সংগঠন সর্বোপরি এবং সেবাহী সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি আমরা তারই অঙ্গ হিসাবে আজকে বিশ্ব পরিবেশ দিবস হয়েছে যে অফিসার যারা কার্যকর্তারা রয়েছেন তারা বৃক্ষরোপণ শুধু নয়, এই যে বৃক্ষটা লাগানো হবে তার সেবা শুশ্রূষা এবং তার সে যাতে বৃদ্ধি হয় তার ব্যবস্থা আমাদের সকলের নাগরিকদেরকে নিতে হবে, এটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশ। কাজে আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে একটাই শুধু, আমাদের অভিষ্ঠ মোর্চা এবং 24 নম্বর ওয়ার্ডের যে কর্মসূচি দেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, এই সভাতে উপস্থিত রয়েছে আমাদের ওয়ার্ডের সভাপতি ঋষিকান্ত সিনহা মহোদয়, ওবিসি মোর্চার মন্ডলের সভানেত্রী গীতারানী দেবনাথ, গীতারানী ভৌমিক মহোদয়া, আমাদের ওয়ার্ড পারিষদরা এবং বিশেষ করে আমাদের ইস্টজোনের যিনি চেয়ারম্যান সুকুমার সাহা কর্পোরেটর এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে কর্পোরেটর, ওবিসি মোর্চার সমস্ত কার্যকর্তা এবং এই ওয়ার্ডের কার্যকর্তা সকলকে আমি আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সাল থেকে আজকে 2022, অর্থাৎ 8 বছর আমাদের এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তার মন্ত্রিত্ব উনি কমপ্লিট করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন দেশের জনপ্রতিনিধিদের যে কেন্দ্রের যে 8 বছর পূর্তি বর্ষপূর্তিকে পালন করতে হবে মানুষের কাছে গিয়ে, মানুষের সঙ্গে গিয়ে মানুষের খোঁজ খবর নিতে হবে এবং এভাবেই পালন করতে হবে বর্ষপূর্তি। তাই সেই কথাকে পাথেয় করেই কার্যত দেশের জনপ্রতিনিধিরা মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ আরও অনেকটাই বাড়িয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যেও। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।